এটা দেখতে পাচ্ছেন যে কলাতলির মানে 1 কিলোমিটার আগের রাস্তা, এখান থেকেই কিন্তু গাড়ির মারাত্মক রকম জ্যাম, কারণ এত পরিমাণে মানুষ কক্সবাজারে আজকে আসছে যেটা বলার মতো না এই বন্ধের দিনে। তো এখন তো আসলে হোটেল পাওয়াটাও অনেক কঠিন হয়ে যাবে। আমার বন্ধু ফোন দিয়েছিল আমাকে, কিন্তু আমি আসলে ওকে হোটেল ম্যানেজ করে দিতে পারি নাই। মানে এত জ্যাম, লোকজন এখন ওই বাস থেকে নেমে হেঁটেই বিচের দিকে রওনা দিয়েছে। তো আমার বাড়ির পাশে একজন ছিল, ও আসছে, ওকে অবশ্যই আমার বাসায় আসতে বলছি যদি হোটেল না পায়। তো আপনারা এরকম রাশ আওয়ারে আসলে কক্সবাজারে এসে আপনারা মানে ভোগান্তিতেই পড়বেন। আসলে সত্যি কথা বলতে, যেটা যে আপনার ওই ভ্রমণ তো আসলে মানুষের আনন্দের জন্য, কিন্তু এরকম রাশ আওয়ারে আসলে আপনার আনন্দ তো হবেই না, বরং মনে হবে একটা মানে প্যারা নিয়ে যাবেন, মানে একটা ব্যাড এক্সপিরিয়েন্স, ব্যাড থট নিয়ে কক্সবাজার থেকে ফিরবেন। তো আপনারা যারা কক্সবাজারে ঘুরতে আসতে চান, তাদেরকে আমি অনুরোধ করব যে একটু সময় সুযোগ পেলে, মানে যখন নর্মালি মানুষজন কক্সবাজারে কম আসে তখন আসেন, আনন্দে ভ্রমণ করতে পারবেন। দেখেন কি অবস্থা কক্সবাজারের, মানুষ বাস থেকে নেমে হাঁটা দিচ্ছে বা ইয়া হচ্ছে, এখানে একটু জ্যাম কম।